নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ করে অঙ্গনারী কর্মীদের জন্য আপনারা অবশ্যই খুশি হবেন খবরটি শুনে এবার বড় উদ্যোগ নিল সরকার এবার অঙ্গনওয়াড়ি কর্মীরাও পেনশনের আওতায় আসতে চলেছে তাদের পেনশনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে মূলত এই প্রকল্পটি অসংগঠিত কর্মীদের পেনশন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল তবে এখন সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও তাদের সাহায্যকারীদের এর আওতায় নিয়ে আসার উদ্যোগ শুরু করেছে বলে জানা গিয়েছে সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বিবৃতি প্রকাশ করে জানিয়েছে অসংগঠিত খাতে শ্রমিকদের পেনশন দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করা হবে যা মূলত নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য এর সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের যুক্ত করার চেষ্টা করছে সরকার সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে অসংগঠিত খাতে শ্রমিকদের পেনশন দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করা হবে যা মূলত নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য এর সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের যুক্ত হওয়ার চেষ্টা করছে সরকার বিষয়টি ইতিমধ্যেই অর্থ মন্ত্রকে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক সহায়কদের জন্য দুই ধরনের বিমা চালু করা হয়েছে একটি জীবন বিমা অন্যটি দুর্ঘটনা দুর্ঘটনা বিমা পুরো প্রিমিয়ামটি কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে